গুড মর্নিং গাইস, বেঙ্গল শিক্ষা স্টার সেন্টার পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত গাইস। প্রতিদিনের মতো আজকে তোমাদের 32 নম্বর এপিসোড, আর আজকের ক্লাসে তোমাদের প্রতিনিয়তের মতো খুবই স্পেশাল কয়েকটি মক টেস্ট নিয়ে চলে এসেছি। তো গাইস, কী মক টেস্ট নিয়ে চলে এসেছি সেগুলো সম্বন্ধে জানাবো। তো তার আগে তোমাদের বলবো, আজকে টার্গেট পয়েন্ট আমাদের যেহেতু রয়েছে WB পুলিশ, NTPC ICDS এবং তোমাদের আবগারি পুলিশ। তো গাইস বলবো, তোমাদের সামনে এই সব পরীক্ষাগুলো আছে এবং তার জন্য কী কী এক্সপেক্টেড করতে পারো, কোশ্চিন তোমাদের আসার মতো, সেই সমস্ত নিয়ে প্রতিদিন তোমাদের মক টেস্ট করা হয়। তো গাইস কী কী প্রশ্ন আছে চলো সেগুলো দেখে নেওয়া যাক, আর থাম্বনেল তোমরা দেখে বুঝতে পেরেছো খুবই স্পেশাল কয়েকটি প্রশ্ন। তো চলো শুরু করা যাক। তো তোমাদের ফার্স্ট প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমাদের দেওয়া আছে অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা আছে বা হয়েছিল। ওকে গাইস, অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল বা লেখা আছে। তো চারটে অপশন আছে, ক আছে দেবনাগরী, খ আছে ব্রাহ্মী, গ আছে গুরুমুখী এবং ঘ আছে হায়রোগ্লিফিক। তো গাইস অ্যান্সার কোনটা হবে? তো গাইস তোমাদের বলে রাখছি, এখানে খুবই স্পেশাল কয়েকটি মক টেস্ট ক্লাস করানো হচ্ছে প্রতিনিয়ত, আর খুবই স্পেশাল স্পেশাল কয়েকটি এক্সপেক্টেড কোশ্চেন। তো গাইস তোমরা কিপ ওয়াচিং, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো গাইস তোমাদের একের অপশনটা হবে খ ব্রাহ্মী। ওকে গাইস, তোমাদের অপশন হবে একেরটা খ ব্রাহ্মী। ওকে নেক্সট, তোমার দু নম্বর প্রশ্ন, কনৌজের যুদ্ধের সময়কাল কত? হ্যাঁ গাইস, বলা আছে দুয়ের নম্বরটা, কনৌজের যুদ্ধের সময়কাল কত? তো গাইস অপশন তোমাদের কোনটা হবে? অপশন চারটে দেওয়া আছে, 1525, 1600, 1540, 1610। তো গাইস অপশন হবে তোমাদের গ 1540 খ্রিস্টাব্দে। ওকে গাইস অপশন হবে গ 1540 খ্রিস্টাব্দে। তাহলে কী হলো, দু নম্বরে কনৌজের যুদ্ধ সময়কাল 1540 খ্রিস্টাব্দে। ওকে নেক্সট, এরপর তোমাদের তিন নম্বর কোশ্চিন দেখতে পাচ্ছ, প্রথম কোন ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন? হ্যাঁ গাইস, ঠিকই শুনেছ, প্রথম কোন ভারতীয় শাসক যিনি রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন। চারটা অপশন আছে, ক আছে আকবর, খ নম্বর আছে ফিরোজ শাহ তুগলক, গ আছে আলাউদ্দিন খলজি এবং ঘ আছে ঔরঙ্গজেব। তো গাইস চারজন ব্যক্তি আছে, এর ভিতরে কে প্রথম তার রাজস্ব ব্যয় করে হজ যাত্রার আয়োজন করেন? তো গাইস তিন নম্বর তোমার অপশন হবে কি গাইস? হ্যাঁ গাইস, তিন নম্বর অপশন হবে তোমাদের ঘ ফিরোজ শাহ তুগলক। ওকে গাইস তোমাদের অপশন হবে খ। ওকে গাইস তিনের খ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে নেক্সট, চার নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক লিখিত সত্যমেব জয়তে কথাটির উৎস কে? তো গাইস ভারতের জাতীয় প্রতীক লিখিত সত্যমেব জয়তে কথাটির উৎস কোন ব্যক্তি করেছেন, এ বা কোথা থেকে নেওয়া হয়েছে? ক আছে গান্ধীজির রচনা, খ আছে নেহরুর ব্যক্তিত্ব বা বক্তৃতা এবং গ আছে মুন্ডক উপনিষদ এবং ঘ আছে কোনটিও না। তো গাইস চারটে অপশন আছে, তোমাদের চার নম্বরের অপশন আমি বলে দিচ্ছি। তো গাইস তোমাদের চারের অ্যান্সার হবে সি, মুন্ডক উপনিষদ। ওকে গাইস তোমাদের মুন্ডক উপনিষদ থেকে ভারতের জাতীয় প্রতীক লিখিত লিখিত সত্যমেব জয়তে কথাটা উৎস। ওকে নেক্সট, তোমাদের পাঁচ নম্বর বলা আছে, পাঁচ নম্বরে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে শের-ই পাঞ্জাব নামে পরিচিত? গাইস আরেকবার বলছি, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে শের-ই পাঞ্জাব নামে পরিচিত? চারটে অপশনই আছে তোমাদের, সেই একই মাল্টিপল টাইপ। তো ক আছে ভগৎ সিং, খ আছে লালা লাজপত রায়, গ আছে চন্দ্রশেখর আজাদ এবং ঘ আছে লালা হরদয়াল। তো গাইস চারটে অপশন আছে তোমাদের, অপশন আমি বলে দিচ্ছি। তো পাঁচের তোমাদের অপশন হবে বি, লালা লাজপত রায়। ওকে তো শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত? লালা পাঞ্জাব রায়। ওকে নেক্সট, ছ নম্বর প্রশ্ন বলা আছে, কিসের দ্বারা প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়? গাইস কিসের দ্বারা বা কী থেকে তোমাদের প্রাক বৈদিক যুগ সম্বন্ধে জানা যায়? চারটে অপশন আছে, প্রত্নতাত্ত্বিক খনন, ঋগ্বেদ, জাতক কথা এবং সমসাময়িক সংস্কৃতি। তো গাইস তখনকার যুগের সংস্কৃতি, জাতক কথা, ঋগ্বেদ এবং প্রত্নতাত্ত্বিক খনন। তো গাইস কোনটা হবে অপশন? হ্যাঁ তোমাদের ছয়ের অপশন হবে, হ্যাঁ গাইস বলো ছয়ের অপশন হবে এ, প্রত্নতাত্ত্বিক খনন। কারণ ঋগ্বৈদিক যুগে বা প্রাক বৈদিক যুগের বিশেষ ঘটনা প্রত্নতাত্ত্বিক খনন, অর্থাৎ খনন কার্যের ফলে সেটা সম্ভব। তো গাইস এরকমই কয়েকটি স্পেশাল কয়েকটি প্রশ্নে তোমাদের প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়, প্রতিনিয়ত ক্লাস করানো হয়। তো গাইস বলবো, যারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ধরনের প্রতিনিয়ত আপডেট তোমরা নোটিফিকেশন পেয়ে থাকতে পারো এবং জব প্রিপারেশন নিতে পারো। তো চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন তোমাদের সাত নম্বর বলা আছে, নির্দেশমূলক নীতিসমূহের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? গাইস নির্দেশমূলক নীতিসমূহ ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? ক আছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র, খ আছে আয়ারল্যান্ড, গ আছে কানাডা এবং ঘ আমেরিকা। তো চারটে অপশন আছে, তোমার সাত নম্বরের অ্যান্সার হবে বি, আয়ারল্যান্ড। ওকে গাইস অপশন হবে খ, আয়ারল্যান্ড। ওকে
নেক্সট 8 নম্বর, লোকসভায় মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেস্তে দিতে পারেন, অর্থাৎ বন্ধ করে দিতে পারেন, তুলে দিতে পারেন? ওকে, তো আরেকবার বলছি, 8 নম্বরে, লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেস্তে দিতে পারেন? তো 4টা অপশন আছে এখানে। ক আছে প্রধানমন্ত্রী, খ আছে ভারতের প্রধান বিচারপতি, গ আছে রাজ্যসভা এবং ঘ আছে লোকসভা। তো গাইস, 8 নম্বরে যেটা অপশন হবে, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছ যে সবার সবথেকে বেশি পরিমাণ সমস্ত কিছু দায়িত্ব থাকে দেশের প্রধানমন্ত্রীর, তার উপর থেকে রাষ্ট্রপতি। কারণ প্রধানমন্ত্রী যা করে রাষ্ট্রপতির পরামর্শে বা রাষ্ট্রপতির অনেকটাই, যা কোনো বিল পাস করলে রাষ্ট্রপতির সিগনেচার সব কিছুই লাগে, সহায়তা লাগে। তো গাইস, এখানে 8-এর অপশন হবে ক প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে সমস্ত কিছুর কথা বলে সে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই লোকসভা ভেস্তে দিতে পারেন। ওকে গাইস, নেক্সট তোমাদের 9 নম্বর প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে। ওকে গাইস, 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে তোমাদের, রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসন, ও গাইস, রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে? রাজ্যের শাসন ব্যবস্থার, ওকে গাইস, রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসনতান্ত্রিক ক্ষমতা কার হাতে রয়েছে? তো গাইস, অপশন আছে ক মুখ্যমন্ত্রী, খ আছে বিধানসভার অধ্যক্ষ, গ আছে বিধান পরিষদের অধ্যক্ষ এবং ঘ আছে রাজ্যপাল। তো গাইস, এটা 9 নম্বর আমি দিইনি তো তোমাদের বলার জন্য। তো 9-এর অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, অপশন হবে ক মুখ্যমন্ত্রী। ওকে, মুখ্যমন্ত্রী যাতে সর্বোচ্চ তান্ত্রিক ক্ষমতা রাজ্যের শাসনকর্তা শাসন ব্যবস্থা থাকে, তো ওকে মুখ্যমন্ত্রী আনসার, অর্থাৎ ক তোমাদের রাইট অ্যান্সার। এরপর দেওয়া আছে 10 নম্বর, ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? হ্যাঁ গাইস, ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়? ক আছে রাষ্ট্রপতি, খ সংসদ, গ লোকসভা, ঘ বিচার বিভাগ। তো গাইস, এরপর আরেকবার বলছি, ভারতের শাসন ব্যবস্থার সমস্ত কাজ কার অধীনে হয়, অর্থাৎ সব রকম কাজ? ক রাষ্ট্রপতি, খ সংসদ, গ লোকসভা, ঘ বিচার বিভাগ। তো 10 নম্বর যেটা অপশন হবে, হ্যাঁ তোমরা বলো, 10-এর অপশন হবে তোমাদের খ সংসদ থেকে। ওকে, সংসদে বিল পাস হয়, সে থেকে সমস্ত ধরনের কাজ হয়। ওকে, নেক্সট তোমাদের 11 নম্বর কোশ্চিন, হ্যাঁ 11 নম্বর কোশ্চিন, তোমরা দেখতে পাচ্ছ কোম্পানির ঋণপত্র গ্রহীতারা হলেন সেই কোম্পানির কি, অর্থাৎ কোম্পানি থেকে যারা ঋণ গ্রহণ করে বা যারা লোন নেয় তাদেরকে কি বলা হয়? ক আছে শেয়ার হোল্ডার, খ আছে ঋণদাতা, গ ঋণ গ্রহীতা এবং ঘ আছে পরিচালক। হ্যাঁ গাইস, আরেকবার বলছি, কোম্পানির ঋণপত্র গ্রহীতারা হলেন সেই কোম্পানির, অর্থাৎ যারা ঋণ গ্রহণ করে কোম্পানি থেকে তাদেরকে কি বলা হয়? ক শেয়ার হোল্ডার, খ ঋণদাতা, গ ঋণ গ্রহীতা, ঘ পরিচালক। তো 11 নম্বরে তোমাদের অপশন হবে, হ্যাঁ গাইস, অপশন হবে খ ঋণদাতা। ওকে, অপশন হবে খ ঋণদাতা, খ ঋণদাতা। ওকে, নেক্সট, এরপরে 12 নম্বর, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগারটি হলো কোনটা? ভারতের প্রাচীনতম শৈল, অর্থাৎ তৈল শোধনাগার কোনটি? ক হলদিয়া, খ ডিগবয়, গ বরোদা এবং ঘ মুম্বাই। তো গাইস, 12 নম্বরের প্রশ্ন আরেকবার বলছি, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার হলো কোনটি? তোমাদের 12 নম্বরের অপশন হবে খ ডিগবয়। ওকে, অপশন হবে খ ডিগবয়। নেক্সট তোমাদের 13 নম্বর প্রশ্ন আছে, শ্বেত বিপ্লবের ফলে কোনটির উপাদান বহুগুণ বৃদ্ধি পেয়েছিল? তো অপশন 4টে দেওয়া আছে, বলে দিচ্ছি, মাংস, খাদ্যশস্য, ডিম ও দুধ। তো গাইস, কোনটা হবে তোমাদের জন্য রইলো এটা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, তোমাদের অ্যান্সার ঠিক না ভুল অবশ্যই আমি কমেন্ট করে জানাবো। ওকে, নেক্সট তোমাদের 14 নম্বর, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? হ্যাঁ গাইস, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? ক নম্বর আছে 1951, খ আছে 1952, গ আছে 1950 এবং ঘ আছে 1954, অর্থাৎ 1954। তো গাইস, 14 নম্বর অপশন, প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়? তো গাইস, 14 নম্বরের তোমাদের অ্যান্সার হবে খ 1952, অর্থাৎ 1952। ওকে, 14 খ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট তোমাদের আজকের দিনে লাস্ট, বলেছে টপ 50 নিয়ে চলে আসবো, তো নিয়ে এসছি আজকে লাস্ট প্রশ্ন, দেখতে পাচ্ছ। তো 15 নম্বর তোমাদের প্রশ্ন বলা আছে, বিশ্ব বাণিজ্যিক সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? হ্যাঁ গাইস, বিশ্ব বাণিজ্যিক সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? ক আছে 1951, খ আছে 1995, গ আছে 1997, ঘ আছে 1999। তো গাইস, বলে দিতে চাই, বিশ্ব বাণিজ্যিক সংস্থা যেখান থেকে সমস্ত ধরনের বাণিজ্য লেনদেন আদান প্রদান করা হয়। তো গাইস, 15 নম্বরে তোমাদের অপশন হবে কি আজকের দিনের লাস্ট প্রশ্ন, তোমাদের অপশন হবে খ 1995। ওকে, অপশন হবে খ 1995।
তো গাইস আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্ত প্রশ্ন ছিল টপ 15, তো টপ 15 মোস্ট ইম্পর্টেন্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। তো বলবাও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দাও কেমন লেগেছে, এবং যেটার প্রশ্ন উত্তর চেয়েছি অবশ্যই কমেন্ট করে জানাও। তো তোমাদের মোটিভেট কী হয় তো আমি তোমাদের অপশন করে জানাবো। আর গাইজ তোমরা দেখো গাইজ আর বেশি পরিমাণে শেয়ার করো, যাতে এই ধরনের প্রশ্ন সবাই পারে এবং সবাই পড়াশোনার দিকে এবং জব এক্সপেক্টেড করতে পারে। তো আশা করি তোমাদের নেক্সট ভিডিও পরের দিন নিয়ে আসবো। তো ততক্ষণ টাটা আর চিল থাকো, যাতে সব কিছু ঠিক থাকে। তো আজকের মতো পর্যন্তই, নেক্সট ভিডিও পরের দিন নিয়ে আসবো। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার।